এই যে দেখো বিরিয়ানি আজকের মাংসগুলো অনেক সুন্দর হয়েছে অনেক একদম পারফেক্ট বিরিয়ানির মাংস ও মানে মরিচের গুঁড়ো দেন বড় পা কালারটা সুন্দর ও আমাদের বিয়া বাড়ির মুরগি গিলা কলিজা এই যে দেখো খাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম এই যে সূর্যটা উঠছে উঠছে ভাব এই যে আর আমার কিন্তু আজকে এখন এই মুহূর্তে আমার ভিডিও করা ভিডিও শ্যুট করার ইচ্ছে মন মানসিকতা ছিল না যা তাড়াহুড়ো করে আমরা বের হচ্ছি কিন্তু ক্যামেরাটা অন করার পিছনের কারণ হচ্ছে একজন মানুষ সারা রাত নাকি ঘুমায় নাই হ্যাঁ রাত্রেবেলা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই গত রাত্রে কিন্তু গতকালকে কিন্তু আমাদের পিঠা বানানো হয়েছে রাত্রেবেলায় বরপেটের নাকি শিরা পিঠা না আমাদের এলাকায় শিরা পিঠা বলে কোথাও বিজা পিঠা বলে কোথাও আবার কি হ্যাঁ দুধ চিতই না দুধ চিতই বলে তো যাই হোক ওইটা হচ্ছে বড়াপু সারা রাত ঘুমায় নাই ঘুমের মধ্যে বলে স্বপ্নও দেখছে যে পিঠাগুলো ফুইল্লা বড় বড় হয়ে গেছে হ্যাঁ এখন দেখো রেডি হয়েছি জামু এখন ওনার খাওয়া লাগবে পিঠা খাইয়া তারপরে বেরিয়ে শরীর দেখলে বুঝবা মানে মনে হয় কি সারা জীবনে কিছু খায় না এরকম অথচ খাওয়া না কমই খায় ডায়েট করে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো দুধ চিতই পিঠা আর এটা আমি এখন খাবো রাত্রেবেলায় মা আর হেনা বানাইছে আর কি তো পিঠাগুলো না একদম যেরকম হওয়ার কথা ছিল ওই রকম হয় নাই এই পিঠাগুলো আরো ফুল আরো ফুল বড়পা শক্ত রয়ে গেছে আচ্ছা চলো আমিও খাই একটু এই যে দেখো এই পিঠা আমার হাজবেন্ড এত বেশি পছন্দ করে অনেক অনেক বেশি মিস করতেছি বাচ্চাটা তামজিত অত বেশি পছন্দ করে না তামজিত মিষ্টি খাবার বেশি একটা পছন্দ করে না কিন্তু তামজিত তাসমিয়া ওরা দুই ভাই বোনে কেউই পছন্দ করে না মিষ্টি খাবার কিন্তু তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে অনেক এই যে তা আপনি বানাই দিয়েন লোল দাড়ি বানাই দিয়েন আমার একটা আমার একটা সমস্যা হয় আমি খাইতে গেলে এই যে আমার এই যে একটু জায়গা নষ্ট হয়ে যায় হ্যাঁ কার কার এই সমস্যা হয় জানি না কিন্তু আমার হয় অন্যা পয়া অন্যা খাই অন্যা যে খাইতে গেলে ডাল ডাল তো জীবনে বয় খাই না মানে এই যে এই জায়গাগুলো নষ্ট হয় এখন বরাপুরে বললাম বরাপুর বলতেছে একটা লোল দানি বানাই বাচ্চাদের যে লোল পোলা যেখানে পয়লা থাকে আপনি একটা বড় দেখে বানাই দিয়েন ভালো কথা মনে হয়েছে আপনারা আমি ছাড়তাম না যতদিন পর্যন্ত বানায় না দেন বিসমিল্লাহ মাশাল্লাহ মা না কোরআন শরীফ পড়তেছে মজা আছে না বাবা আলহামদুলিল্লাহ শিরার অনেক মজা আছে না আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বড় নিয়ামত আমরা চলে এলাম রসুলপুরে এই যে রসুলপুর আর খাওয়া দাওয়া করে দুই বোনে যে হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে তো এই যে এই সিনারিগুলো তোমাদের সাথে শেয়ার করলেই আমার একটা দীর্ঘশ্বাস চলে আসে আমি জানি না কেন আর আমি যখন বিদেশে গেলাম সৌদি আরবে যাওয়ার 3 মাস আগে হচ্ছে আমি শহর থেকে এখানে বাসা নেই এই রাস্তাটা দিয়ে তোমাদের ভাইয়ের সাথে কত চলাফেরা করছি আমাদের মোটর সাইকেল ছিল আর খুব মনে পড়তেছে এই যে বাচ্চাদের কথা মনে পড়তেছে এখানে 3 মাস ছিলাম আমি শুধু কিন্তু অনেক সুন্দর একটা সময় কাটা গেছি বড়া পায়ে তো অনেকদিন ছিলেন না বড়া পায়ে ছিল বাচ্চাদের নিয়ে আমি যাওয়ার পরে আর কি আর এই যে দেখো রসুলপুর অনেক সুন্দর একটা গ্রাম এখানে আমার জন্ম
হয়তো বা চাইলে আল্লাহ চাইলে এখানে মৃত্যু দিতে পারে, আমার বাবার কবরের পাশে যেন আমি শুইতে পারি, এটাই আর কি। কথা কমে কেমন শরম করতেছে। মামার বাড়ি চলে আসছি, মামারদের বাড়ি এটা। এই যে মামা হচ্ছে ফ্রেশ হইতাছে, আর আমরা একটা কাজে আসছি রসুলপুরে, তো তোমাদের সাথে সবই শেয়ার করব। মানে সবাই সকালবেলা নাস্তা করেই চলে এলাম এখানে মামার বাড়িতে, আর এখান থেকে আজকে অনেকগুলো বড়ই নিয়ে যাব, তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি কথা বলতে পারছি না, লজ্জা লাগে, তোমরা জানো যে আত্মীয় স্বজনের সাথে আসলে ওই রকম মামাদেরকে অনেক বেশি ভয় পাই। তো আস্তে আস্তে কথা বলতেছি, আর মামা এই মাত্র এখানে আমাদের সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিল, ওই যে এখানে বসে। তারপরে হচ্ছে এখন ফ্রেশ হইতে গেল, ওই যে বেডরুমে। আর তাহলে বেশি কথা বলবো না, একটু পরে বড়ি পারবো, দেখতে থাকো। অনেক সুন্দর বড়ি গেছে আমাদের, সুন্দর সুন্দর বড়ি হয়ে আছে। আস্তে আস্তে কথা বল, একটু টক কিন্তু বাল্লা আছে, ধনিয়া পাতা দিয়া বর্তা বানাইলে বাল্লাবো, কিন্তু ইয়েই তো নাই। আমরা এই যে এটা আমাদের একটা কাজিন ইমতেনাম গো বাড়ি এটা, আর এ ওনারা কেউই বাড়িতে নাই। ও এটা একটা মাদ্রাসা, না আবার পাই মাদ্রাসার নাম কি আমাদের মনে নাই মুহূর্তে। আর আমরা এসে দেখি প্রচুর পরিমাণে বড়ি পড়ে রয়েছে এখানে, আর এখন বড় সিজন, আমার বউ হয়ে গেছে মনে হয় আছে। আমরা এখন বড়ি টোকাইতেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ফয়সাল, তুমি তো তোমার বাড়িটা মিস করো কিনা জানি না, যারা যারা মিস করে বাড়ি ঘরে, যে সবাই সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ফয়সালদের বাড়ি, মানে তামজিতের জ্যাঠার বাড়ি, আমার আঙ্গ তামজিত, যে তামজিতের জ্যাঠার বাড়ি এটা। আর আমরা এতক্ষণ এখানে ছিলাম, কিন্তু ভিডিও করতে তো মনে নেই বড়পা। এই যে দেখো কি সুন্দর সুন্দর বড়ি, তামজিতের জেঠির সাথে দেখা করে আসলাম। এই যে দেখো, অনেক বড়ি পড়েছে না বড়পা, পলিথিন ছাড়া হইব না, এখানে প্রচুর বড়ি পড়ে বড়ি বড়ি পড়েছে। কত সুন্দর সুন্দর বড়ি, আমরা অনেকগুলো বড়ি টুকাইছি, কিন্তু দুঃখের বিষয় এই যে ব্যাগের ভিতরে নিলে আমাদের কাছে কোনো পলিথিন ছিল না। আর যারা এই যে এই বাড়ির মালিক, একদম ক্লোজ লোক ইমতানান, আমাদের অনেক কাছের লোক। তো যাই হোক, আর ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল, বড়ি কখনো টোকাই নাই, এটা এটা না, বড়ি হয়তো আমাদের নিজেদের আত্মীয় স্বজনের কেউ থাকলে হচ্ছে এরকম বড়ি পারলে নিয়ে আসতাম, কিন্তু প্রচুর পরিমাণে আম টোকাইছি। হ্যাঁ, এখানে জমিদারের বাড়ি আছে আমার ফুফুর বাড়ি, তারপরে কি বড়পা কেজি স্কুল যে কি জানি এন্তা এন্তা ব্যাগো বাড়ি, যাই হোক আমাদের এই এলাকারই। তো ওনাদের বাড়িতে প্রচুর আম গাছ ছিল, জ্বর বৃষ্টি জ্বর আসলে দৌড়ে আসতাম আম টোকানোর জন্য। আম টোকানোর স্মৃতিগুলো আসলে একটু অন্যরকম ডিফারেন্স। তো যাই হোক, যে একটু মেজো অপার এখানে আসলাম, মেজো অপার বাড়িতে মাটি ফেলাইতেছে, সূর্যের আলো কেমন দেখাইতেছে ভিডিওটা আল্লাহ জানে। তোমাদের সাথে শেয়ার করছি, হেবার গায়ে পড়ে গেছিলাম গা, এ মনে বড়াপ্পা হেবার গায়ে এখানে পড়ে ব্যথা পেয়েছিলাম বুঝছেন না, আমি কিন্তু আন্দাজ করতে পারতেছি না। মেজো অপারে যে এখানে আইসা, আমি ওই দিন পড়ে গেছিলাম, ভিডিওর মধ্যে আছে, ভিডিওটা আমি কাটি নাই, মানে হাঁটতে হাঁটতে ঠাস করে পড়ে গেছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দাঁড়াও, এই মাটিগুলো কে ফেলাইতেছে বড়পা, কার দায়িত্বে ফেলাইতেছেন মাটি? ও এই যে দেখো, এটা হচ্ছে মেজো আপার বাড়ি। এর আগে এসে তোমাদের সাথে শেয়ার করলাম, আপু এখানে এই যে দেদার আসার কথা ছিল, আমি গত সফরে এসে এই যে এই যে আইলটা আমার ছোটো বোনের জামাই মিনার জামাই দেখেছে, আমরা ছিলাম সাথে। তো এই যে ড্যাজার কিন্তু আসে নাই, সেই যে মানুষের এই জায়গা তো আরও বা বৃষ্টি আসলে দেয় যে এই জায়গাটা বুড়ে যাবো, এই গর্তগুলো বুড়ে যাবে এই মাটি দেয়া, কারণ বালু না। এই যে এখানে ফালাইতেছে, আর এটা এমনি উঠে রাখছে আর কি জায়গা কি না, এই গড়টা উঠে রাখছে দখলের জন্য আর কি। আর এই যে এটাই ভেঙে পড়ে যেতেছে, এখন এই যে তারা হুড়ো করে হচ্ছে মাটি ফালাইতেছে। আপু তো দেশে না, তোমরা জানো আপু দা আপু দেশের বাইরে থাকে। আর এই যে আর কি দেখো, এটা হচ্ছে আমাদের কুয়া পার, কত সুন্দর। আমি এখন এখান দিয়ে হাঁটি, এই যে এখান দিয়ে হাঁটতে হাঁটতে ওই যে ওইদিকে যাই, তারপরে এখানে গোসল করি, এখানে ওই যে মাথার মধ্যে, এখানে গোসল করি না কারণ এখানে আমি কোনোদিন গোসল করি নাই, স্বপ্নের মধ্যে গোসল করি না। আর
এই যে এখান দিয়ে কত সুদিন বল আর কি মানে বর্ষাকাল ছাড়া যদি হয় এই যে এটা এখানে আমাদের বাড়ি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে বাড়িতে আমরা প্রতিদিন আসতাম ও সাপ নবর পা ওই দেন সাপ সাপ ধরে ইয়া করতে সাথে দেশে ওই যে বারবার নাকি স্বপ্নে কোনোদিন দেখেন এই জায়গাগুলা আমি অনেক বেশি দেখি ও যে ওই রাস্তার মধ্যে গোসল করি এখানে আসি এখান দিয়া রাস্তা ভাঙ্গা দেখি আর এখান দিয়া ফুগুরের মধ্যে না রসুলপুরের হ্যাঁ কিন্তু আমরা এই এই রসুলপুরের গ্রাম থেকে আমরা এখানে এসে গোসল করতাম আর এই যে সুদিন আসলে এই যে এখান দিয়ে হাইটটা এই যে এইভাবে কোনা করে আমাদের বাড়িতে রসুলপুরে যাইতাম মানে ওইটা হচ্ছে আমাদের নতুন বাড়ি ছিল আর এটা হচ্ছে আমাদের পুরান বাড়ি ওই দিন আসছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় নাই জেডিয়াম্মা গো সবাই সাথে দেখা করে গেছি আমার এক জেডিয়াম্মা সৌদি আরব থেকে আসছে তারপরে বললো আল্লাহ তুমি যে সৌদি আরবে ওইখানেই থাকো আমি তো জানি না মানে ওই যে সারা রিল বাথা ছিল আর কি আমি যে এলাকায় ছিলাম এই যে এখান থেকে শুরু আমাদের বাড়ি এখান থেকে না ওই যে এখান থেকে না ওইখানে ও যে মাথার থেকে শুরু এটা হচ্ছে আমার এক দাদার বাড়ি তারপরে আজকে আর বাড়ির ভিতরে গেলাম না কয়েকদিন আগে এসে সবাই সাথে দেখা করে গেছি কিন্তু তোমাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই ও এইটা আমার কাকু বাড়ি বড়াপা এটা এটা কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা মুক্তা কাকাগো হ্যাঁ এটা হচ্ছে মুক্তা কাকাগো বাড়ি আর এই যে এটা আমাদের বিডানা এটা এখানে আমরা এখন থাকি না যেহেতু আমাদের কিছুই নাই আর এই যেগুলো সব আমাদের বাড়ি আর বাড়ির ভিতরে ঢুকলাম না আজকে ওই দিন ঢুকছিলাম আর আমাদের এখন সময়ও নাই এই যে দেখো আর মিনারওয়ালা বাড়ি মিনারটা কোথায় আমাদের বাড়িতে সবার আগে এলাকার মধ্যে এত বড় একটা মিনার উঠছে দেখো ওই যে মিনার মসজিদ আর এখানে হচ্ছে আমার দাদাদের কবর বড় মিয়ার কবর আর কি বড় মিয়া মানে বড় আব্বা বলে আর কি আমাদের দাদার আব্বু বা চাচা এরকম এই যে গোরস্থান আর এই যে মসজিদ এটা হচ্ছে আমাদের মসজিদ বড়াপা এই মসজিদে কোনোদিন পড়ছেন বড়াপা অনেক ছোট ছিল এই মসজিদে পড়ে নাই আব্বু পড়ছে এখানে আমার আব্বু এখানে ছিল অনেক বছর আর এই যে এখান থেকে হচ্ছে আমাদের বাড়ির শেষ মাথা আচ্ছা ঠিক আছে বাসায় এসে দেখি মজাদার খাবারের আয়োজন হচ্ছে এখানে শুটকির ভর্তা কালো জিরার ভর্তা মা আপনি কচু শাক সিদ্ধ করছেন মাশাআল্লাহ তবারাকাল্লাহ আসলে এই ভর্তাগুলো বানাতে হচ্ছে আমার মেজো আপু যেই মেজো আপুর কথা তোমাদের সাথে শেয়ার করি তারপরে ভীষণ মিস করি আপু এই ভর্তা আয়োজন করতে বা ভর্তা বানাতে একটু অলসতা ছিল না হ্যাঁ অনেক বছর ধরে দেখি না ছয় বছর ধরে দেখি না আমার বোনটারে আর এই যে দেখো ভর্তা শুটকি মানে হ্যাঁ শুটকি আমরা যেদিকে কিনে নিয়ে এলাম দেখছো কি সুন্দর ভর্তা বানালে বা আঠা আটার সৌদি আরবে এবার কেনিস না না হ্যাঁ হ্যাঁ এটি ভালো ছিল না এটা আমি খাইলাম হইল না এর আগে বাংলাদেশ থেকে পাঠাইছিল শুটকি আবার গিয়ে কিনে খাইছি না এইরকম সাবা সাবা এই যে দেখো ভর্তা কত করে কেজি না তো মন নাই আমার ইয়া সেফটি মারা দাও আমার কিছু তুমি যাচ্ছ আচ্ছা সুন্দর দেখো তোমার বাইরে কমল বাগান না বাইরে কোন আশা আছে আমার জানা হবে কি কয় তাসমিয়ার সাথে এরকম করতেছে জড়ায় ধরতেছে তাসমিয়ারে বলতাছে এরকম হ্যাঁ এখানে বলছি যে এই বর্তা বানাইতেছি দাও একটু ভিডিও করি এই জন্য সেই জন্য এই কথা বলা আও বড়ি বললো কইতে নে বর্তা খাইবা বর্তা দিয়ে বড়ি খাইবা আরে তোর দাদার নাম রাখবি রে তোর দাদার নামটা রাখবি বুঝছাস কি কইছি তুই কামটা করলি কি তুই বর্তা দিয়ে বড়ি দেখাইতেছস হ্যাঁ তোমার ভিডিওর কথা স্যার কিছু বলবা তুমি বলো হ্যাঁ বলো কি তুমি আপনি দেন আইসা আমি অনেক খুশি হয়েছি তাই তোমার কাছে অনেক বেশি ভালো লাগে তাসমি আপনি কে
এই যে দেখো কালো জিরা ভর্তা করছে আমার মা এত সুন্দর গ্রান আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কখন খাবো কামারি আর খুদের ভাত রান্না করছে তোমরা কে কে খেতে পছন্দ করো আমি কে বলছিল একটা কয়েকজন কমেন্ট করছিল জোতা পরে নাকি রান্না করা জানা মা এই আবুলের নাতি কি রে হ্যাঁ তোর দাদার নাম কি হ্যাঁ আবু আলী নাকি আবুল হ্যাঁ আমার দাদার নাম আমার দাদার নাম শুনলে তো হ্যাঁ হ্যাঁ কইতাম না আমার দাদার নাম তো দাদির নাম কি এ পারস না তুই যদি পারতি ঠিকই কইলিলে তোর দাদির নাম দি কখনে আমার দাদার নাম পারি তুই যদি তোর দাদির নাম কস তাহলে অক্ষণে আমি আমার দাদার নামটা কইলাম তো তুই ফাল পরস করে মাগো মাগো তুই ফাল পরস করে ঠিক যা তোর একটু দেখাই তোর ড্রেসটা এই যে দেখো আমার নাতির ড্রেসটা খুবই খুবই সুন্দর অনেক সুন্দর লাগতেছে অনেক কি হ্যান্ডসাম আ হা হা রে হ্যাঁ হ্যান্ডসাম বলে হ্যাঁ না কি কইলো হ্যাঁ বলে হ্যান্ডসাম হ্যাঁ খালাই কয় এটা যদি হ্যান্ডসাম হয় তা দুনিয়া তো হ্যান্ডসাম মানুষ দেই নাই আরে তুই কি আসলে হ্যান্ডসাম এখন আমরা ভর্তা দিয়ে ভাত খাবো তোমরা দেখতে থাকো ও খুদের ভাত হ্যাঁ খুদের ভাত বাফা বলে আর কি আমাদের এলাকার অরিজিনাল ভাষা হয়েছে এটাকে বাফা বলে আমাদের বিয়া বাড়ির মুরগি গিলা কলিজা আমি আসলে না আমি নিয়ে আসছিলাম ইয়ের থেকে কিনা নিয়ে আসছিলাম আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তারপরে এই যে মাছ মাছ কাটাচ্ছে হ্যাঁ না এই যে দেখো মাছ নাই যে মুরগি আর এখানে তাসমিয়া এই যে ও মামা এক এক লাখ খাইতেছে এই যে দেখো খাইতেছি মা হ্যাঁ নিলাম গরল না কেন বাইরে বেখাবো হ্যাঁ গোলা 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 কি গোলা গোলা রুটি তত মজা লাগে একটু বর্তা খাও ভাইয়া জুনা এতে কত ভালো পেট ভরে খায় ভাত তোমার মুখ দেখামু তুমি যে খেতে পারো সেটা শেয়ার করবো আচ্ছা ঠিক আছে এই যে দেখো এই যে দেখো নুহা বাবু কিভাবে খায় এটা কিন্তু নুহা বাবু আলু খাচ্ছে আলহামদুলিল্লাহ আরে বাবা দেখাচ্ছি তো তোমাকে এই যে দেখো নুহা বাবু খাইতে খেতে পারে পেট ভরে খায় এই যে আমিও খাচ্ছি ভর্তা নিলাম শাক নিলাম এই যে জুনায় তো খুবই ভালো হ্যাঁ জুনায় তোমার দাদার নাম নাকি আব্দুল্লাহপুরের মানুষ কিন্তু অনেক চালাক কি সুন্দর আমাদের বাড়িটা তাই না আর আমাদের বাড়ির এই মায়ের টানে কিন্তু অনেক আপুর আসো সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখো আইসেই বলে আপু তোমাদের বাড়িটা আমার কাছে এত বেশি ভালো লাগে এত সুন্দর লাগে এই বাড়ির প্রেমে পড়ে গেছে এরকম যখন বলি শুনি এই কথাটা অনেক ভালো লাগে এমনিতে তো আমার জন্মভূমি মাতৃভূমি আমার বাবার বাড়ি খুব পোশাকের জায়গা মেয়েদের বিয়ের পরে কিন্তু বাবার বাড়ি থাকে না আর এই যে একটা টমেটো দেখো প্রতিদিন একটা করে টমেটো খায় টমেটোগুলো এত টেস্ট আর আমাদের বাসায় কে আসছে বলো তো ফাহিম আসছে সুমন আসছে মানে বড়পুর ছেলে মেয়ে আসছে তারপরে তিশা আসছে তিশা গতকালকে ফোন করছিল পিঠা বানাইছিলাম ওরে বলছিলাম আসার জন্য কিন্তু ভাই পিঠাগুলো এত তোমাদের সাথে শেয়ার করলাম এত খারাপ হয়েছে পিঠা
তো ওরে আর পিঠা দেই নাই, ও আসার পরে হচ্ছে আমাদের যে ভাতটা নাকি খুদে ভাতটা করছিলাম আর ভর্তা করছিলাম, ও মাশাল্লাহ খাইলো। তো এখন ইসলাম বাজারে গেছে নজরুলে, ও বাজার থেকে আসলে বিরিয়ানি রান্না করবো আর কি। ভাবছিলাম, বলছিলাম যে মুরগি পোলাও রান্না করি, মাংস রান্না করি, আর তিশা অনেক বেশি বিরিয়ানি পছন্দ করে, আমার বাচ্চাগুলা সব বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে। তো বাবু বলতেছে পোলাও মাংস রান্না না করে চল বিরিয়ানি রান্না করি। তো নজরুলের পাঠাইলাম বিরিয়ানির জন্য যা যা উপকরণ লাগে সব নিয়ে আসার জন্য। আর এই যে এই জায়গাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো রান্না বান্না শুরু করে দিই। আমাদের এখানে আজকে বিরিয়ানির আয়োজন চলছে। এখানে হচ্ছে মাংস, দিশ আসছে আমাদের বাসায়, তারপরে হচ্ছে সুমন আসছে, দাওয়াত না দিলে মানুষ এসে পড়ে। এইগুলো কেমন মেহমান আমি জানি না। হ্যাঁ আয়েশা কি সুন্দর করে বসে রয়েছে, দাওয়াত একটা দাওয়াত দেয় না। হ্যাঁ এই যে দেখো তোমরা সাক্ষী আছো কি পরিমানে ইয়া করে, মানে বলার মতো না। এই যে মা গো মা আবার কিছু বিষয় বই বসে স্পেশাল হয় অনেক টেস্টি। আমাদের আসলে রান্নার কথা ছিল পোলাও মাংস মুরগি টুরগি সবকিছু, কিন্তু বাচ্চারা সবাই বলতেছে বিরিয়ানি খাবে, বাচ্চারা বিরিয়ানি খেতে পছন্দ করে। আর এই যে দেখো এখানে অনেক রকমের মশলা দিল, কাঁচামরিচ দিল। আর তোমরা যারা যারা বড়াপুর হাতের বিরিয়ানিটা খেতে চাও, বিরিয়ানির অবশ্য তেহারি পুরান ঢাকার স্পেশাল তেহারি বাবুর্চি হচ্ছে মরিয়াম মরিয়াম বেগম। এই যে এখানে আদা রসুন দেওয়া হচ্ছে স্পেশাল। এই যে আমাদের নুহা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যদি শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতাম। নুহা হচ্ছে তিশার কোলের মধ্যে বসে বসে খাইতেছে আর তিশার রান্নার প্রশংসা করতেছে। এখানে মশলা সব দিয়ে দিচ্ছেন, বিরিয়ানি মশলা সব দিচ্ছেন, বাদাম করছে পানির মধ্যে দিতে। এখানে জয়ফল জয়ত্রী আর কি আমি কইতে পারতাম না, এগুলা হচ্ছে অনেক রকমের মশলা কি বিরিয়ানি মশলা, অনেক রকমের মশলা আমগো কি হানা শিখাই দিতেছে হরেক রকমের মশলা। তাই হরেক রকমের মশলা দিলাম আর বিরিয়ানির আসল টেস্ট হচ্ছে মশলার মধ্যে, মশলা যদি পারফেক্ট হয় তাহলে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে। কি কি কয় তোর বান্ধবী, তুই তো তুই একটা চ্যানেল খুললে বলো তোরা তো সবাই পছন্দই করে হ্যানা লেগে সবাই পাগল। তুই যদি চ্যানেল খুললে তুই ভিডিও বানা আমি তোকে হেল্প করি না গো। এই যে দেখো বিরিয়ানির আজকের মাংস গুলো অনেক সুন্দর হয়েছে, অনেক একদম পারফেক্ট বিরিয়ানির মাংস। ও আবার মরিচের গুঁড়ো দেন বড়াপা, আপনি এই জুনায় তার লেগে তুলে দিলেন আপনার লেগে, আপনার তো দরকার তা ছিল একটু। হ্যাঁ সোমনা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয় নাই, যে রান্না বান্না যে করলাম ওই পর্যন্তই দেখাইলাম,
আর আমরা কিন্তু সবাই অনেক মজা করছি ফাইম আসছিল ফাইনের ফাইম বড় পুরো ছেলে মাওলানা তো ও অনেক দুষ্টামি করলো সবাই একসাথে খাইছে কি তো ওর সাথে খুব দুষ্টামি করলাম তৃষা আসছিল তোমরা জানো তৃষাকে চিনো আর ফাইমের হচ্ছে বলতাছে যে আন্টি আমি তো আগে থেকে বেশি বিরিয়ানি এখন খাই না বলতাছে তাই নাকি কিভাবে ওরা এবার বলে ভিতরে অনেকগুলো সামনে দিছে বলতাছে আন্টি আগে থেকে অনেক খাবার কমাই দিছে কেমন আগে 3 প্লেট খাইতাম এখন 1.5 প্লেট খাই হ্যাঁ এগুলো নিয়ে অনেক মজা করতে করতে তোমাদের সাথে আমাদের আমার বিরিয়ানিটাও শেয়ার করা হয় নাই কোনো কিছু শেয়ার করা হয় নাই তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে তৃষাকে নিয়ে একটু বের হইলাম ওইখানে আমরা একটু মজা করলাম দুষ্টামি করলাম ঝাল মুড়ি খেলাম ঝাল ঝাল করে তারপরে ঘোরাফেরা করলাম ওগুলো আর কিছুই আমার খেয়ালই ছিল না ভিডিও অন করতে হবে তারপরে গেলাম আমার ছোট বোনের কাছে সবার ছোট যেটা ছোচা বোচা বলি আমরা তো ওই বোচার বাড়িতে গেলাম বোচা আবার ওইখানে বসছি আমরা আমরা কিন্তু আমরা শখ করে কিন্তু ওরা বোচা বলি ওর নাম হচ্ছে সাউদা কিন্তু ওরা সাউদা আমি মনে হয় না ভুলে ডাক দিই ওরা আমরা সবাই বোচা বলি ডাকি তো ওর বাসায় গেলাম ও একদম মনে করো আমাকে আর যাইতে দিবে না হাঁস জবাই করছিল দুইটা হাঁসের মাংস আর কি রুটি চালের চালের একটা রুটি হ্যাঁ ওইটা দিয়ে বানাইছিল ওর বাসায় রাত্রেবেলা থাকলাম থেকে আর আজকে এটা হচ্ছে চলে আসলাম এখন আমি আমার যে নতুন বাসা এই যে আমার নতুন বাসাটা যেটা রেখেই হচ্ছে তোমরা তোমরা যে বলতেছো যে কমেন্ট করতেছো যে আপু নতুন বাসায় উঠছো তার দেখাইলেন না গেলেন গা আর তো আসেই নাই এখন যে আসছি এটার ব্লগ দেখবা এটা আমি সে ওইখান থেকে আসা পর্যন্ত আমি সব কিছু করছি এটা নেক্সট ব্লগে দেখাবো আর এই যে এটার আমি আর ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো না যেহেতু ভিডিওটা লম্বা হয়ে গেছে তারপরে এই যে পাকঘরে রান্নাবান্না হচ্ছে দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি আমার বাসায় একটা আপু আসছে দেখো খুবই খুবই ভালো আমার এই যে কালকের থেকে আমার কোনো রান্না বান্না কোনো কিছু সব মানে একটু পর পরে রুম ঝাড়ু দেয় একটু পর পরে রুম ঝাড়ু দেয় এরকম করছে মানে প্রচুর কাজ করতে পছন্দ করে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে আর আমি এখন বের হবো একটু বাহিরে তোমাদের সাথে তারপর শেয়ার করলাম আর এই যে আচ্ছা যাই হোক এই রুমের মধ্যে হচ্ছে লাইট অফ করা আর আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ